আদিবাসী সেঙ্গেল অভিযান এবং জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে একটি জনসভা আয়োজন করা হয়েছিল। রবিবার এই সভা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের ভাস্তারা খেলার মাঠে আয়োজন করা হয়। সারনা ধর্মকোডের দাবিতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকে একটি জনসভা আয়োজন করা হয়েছিল। আদিবাসী সেঙ্গেল অভিযান বা ASA এবং জনতা ইউনাইটেডের পক্ষ থেকে এই জনসভা অনুষ্ঠিত করা হয়েছিল। রবিবার এই সারনা ধর্মকোডের সভায় উপস্থিত ছিলেন ASA-র রাষ্ট্রীয় সভাপতি, প্রাক্তন সাংসদ সালখন মুর্মু, জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি অশোক দাস, হুগলি জেলার সভাপতি সত্যনারায়ণ পাণ্ডে সহ আরও অনেক ব্যক্তিবিশেষ। এই দিন তারা প্রত্যেকেই জনস্বার্থে নিজের বক্তব্য রেখেছিলেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।